স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি শারমিন নিপা। পটুয়াখালী, সাতক্ষীরা সহ উপকূলীয় বিভিন্ন জেলায় এখনও কাটেনি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব। বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হচ্ছে কিছু কিছু এলাকা। পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা কেটেছে, তবে বেরিয়ে আসছে একের পর এক ক্ষতচিহ্ন। ভেঙে গেছে অনেক রাস্তাঘাট, উপকূলে পানিবন্দী লোকজন বাড়ি ফিরতে শুরু করেছেন। সাতক্ষীরার বিভিন্ন জায়গায় ভাঙা বাঁধ মেরামত করছেন স্থানীয়রা। এতে পানি উন্নয়ন বোর্ড ও জনপ্রতিনিধিরা সহযোগিতা করছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য নিয়ে পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি ও পানিবন্দী মানুষের অবস্থা আমাদের জানান। নিপে, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেলেও একে একে কিন্তু বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। উপকূলের ক্ষতচিহ্নগুলো এখন বেরিয়ে আসছে। পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে 483টি বসত ঘর কিন্তু পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4209টি বসত ঘর। উপকূলীয় এলাকার প্রায় 48 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রায় অর্ধশতাধিক আচার ও ঝিনুকের দোকান কিন্তু একেবারে পুরোপুরি বিলীন হয়ে গেছে। সমুদ্র সৈকতের কিন্তু প্রায় শত শত গাছ, সহস্রাধিক গাছ কিন্তু সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গেছে। তো এইসব ক্ষতিগ্রস্ত যে মানুষ, প্রায় 6 লাখ মানুষ কিন্তু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব মানুষের প্রতিটা ইউনিয়নের জন্য কিন্তু প্রায় 2 লাখ টাকার উপরে কিন্তু বরাদ্দ করেছে জেলা প্রশাসন। এসব তবে ক্ষতিগ্রস্তরা কিন্তু এখনো এসব প্রণোদনা কিন্তু তারা পায়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু টিন ও ত্রাণ সামগ্রী চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে। উপকূলীয় এলাকা কিন্তু ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। জেলায় প্রায় 7085টি মাছের ঘের ও পুকুর একেবারে ভেসে গেছে। মৎস্য ব্যবসায়ীরা কিন্তু একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। মৎস্য খাতে কিন্তু জেলায় প্রায় 550 কোটি টাকার ক্ষতি নির্ধারণ করা হয়েছে। মৎস্য ব্যবসায়ীরা কিন্তু তারা কিন্তু প্রণোদনার দাবি জানিয়েছেন। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষের সবচেয়ে বড় যে দাবিটা এখন, সেটা হচ্ছে তাদের ত্রাণ নয়। তারা কিন্তু যেসব স্থানে আপনার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে বেড়িবাঁধ কিন্তু সংস্কার এবং পুনর্নির্মাণের তারা দাবি জানিয়েছেন। তাদের একটাই কথা, ত্রাণ নয়, তারা আসলে বেড়িবাঁধ চান। তো এই উপকূলের কিন্তু বেশ কিছু মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাঙ্গাবালী এবং কলাপাড়ার মানুষ কিন্তু এই জেলার বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকায় কিন্তু এই ঘূর্ণিঝড় ইয়াসে কিন্তু একজন কিন্তু মারা গেছে। তো নিপে, আমার কাছে পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। করোনার কারণে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার দীর্ঘদিন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে বেকায়দায় পড়ছেন সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়ার দাবি তাদের। কর্তৃপক্ষ বলছে সরকারি নির্দেশনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। নওগাঁ শহর থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহারের দূরত্ব প্রায় 34 কিলোমিটার। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ এই পর্যটন কেন্দ্র, তারপরও দূর দূরান্তের অনেক দর্শনার্থী গেটে ভিড় করছেন। তারপরে এসে দেখি এখন পাহাড়পুর বন্ধ, সেজন্য আমরা বাড়ি ফিরে যাচ্ছি। যদি স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। পুরাকীর্তিটি বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন আশপাশের ছোট ব্যবসায়ীরা। তাদের সময় কাটছে চরম হতাশায়। তো লকডাউনের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি খুবই খারাপ, আমরা চলতে পারতেছি না, এরকম অবস্থা। পুরাটা যদি একদম খুলে দেওয়া হয় তাহলে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা সকল দোকানদাররা আমরা বিজনেস করতে পারবো। সরকারের নির্দেশনা ছাড়া ব্যবসায়ীদের দাবি মানা সম্ভব নয় বলে জানায় কর্তৃপক্ষ। প্রতিদিনই খেয়াল করি যে কম বেশি দর্শনার্থীরা আসেন, গেট থেকে ঘুরে যান। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা পাওয়া মাত্রই আমরা জাদুঘরকে দর্শনার্থীর জন্য উন্মুক্ত করব। করোনা মহামারীর কারণে প্রথম দফায় গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল পাহাড়পুর বৌদ্ধবিহার। একই কারণে চলতি বছরের 2 এপ্রিল আবারও এটি বন্ধ করে দেওয়া হয়।
দীপ্ত বার্তাকক্ষ। জলবায়ু পরিবর্তনের কারণে চলতি শতাব্দীর শেষ নাগাদ খাদ্য উৎপাদন এক তৃতীয়াংশ কমতে পারে। এজন্য সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার কিছু অঞ্চল। সম্প্রতি এক বৈশ্বিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এই পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, গলছে বরফ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বর্তমানে যে হারে তাপমাত্রা বাড়ছে, এই ধারা চলতে থাকলে চলতি শতাব্দীর শেষ নাগাদ বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন ব্যাপক ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছেন ফিনল্যান্ডের আল্টো ইউনিভার্সিটির একদল গবেষক। সম্প্রতি তাদের গবেষণার আলোকে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার অনলাইন সংস্করণের এক নিবন্ধে দেখা যায়, বৈশ্বিক তাপমাত্রা 3.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে শতাব্দী শেষে সারা দুনিয়ায় ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দেবে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে দক্ষিণ এশিয়া ও আফ্রিকায়। আশঙ্কা করা হচ্ছে গবেষণায় যে খাদ্য ঘাটতির পরিমাণ এক তৃতীয়াংশ বেড়ে যেতে পারে। 27 ধরনের খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হবে মারাত্মকভাবে, এবং তার পাশাপাশি 7 ধরনের প্রাণী এবং কৃষি উৎপাদন ব্যবস্থার সাথে যে প্রাণী সম্পৃক্তভাবে ওতপ্রোতভাবে জড়িত তা সেটা প্রচণ্ড রকম ব্যাহত হবে। দুর্যোগের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে জায়গাটি হয় সেটা হলো কৃষি। আমাদের দেশের উপর দিয়ে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর দিয়ে তাপমাত্রা একটা তাপদাহ চলে গিয়েছিল, এবং সেই সময় ছিল বড় ধানের আমাদের ফুল অবস্থা। কোনো কোনো জেলায় সেই ধানগুলি সব চিটা হয়ে গিয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা যদি 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, তাহলে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি শতকরা 5-8 ভাগে রাখা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, এজন্য প্যারিস জলবায়ু চুক্তির সফল বাস্তবায়ন এবং জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে গবেষণা বাড়াতে হবে। বিজ্ঞানীরা কিন্তু আমাদের বসে নাই, এখানে অভিযোজন কৌশলের মাধ্যমে নতুন নতুন জাত আবিষ্কার হচ্ছে, এবং জলবনাক্ত সহিষ্ণু জাত, যেমন আমাদের গমেরও লবণাক্ত সহিষ্ণু জাত আসছে, সূর্যমুখী আমাদের একটা লবণাক্ত সহিষ্ণু ফসল, সেটাও আমাদের চেষ্টা করা হচ্ছে সাউথ বেঙ্গলে সেখানে আবাদ করার জন্য। ফিনল্যান্ডের আল্টো ইউনিভার্সিটির গবেষকরা আরো বলছেন, তাপমাত্রা বৃদ্ধির বর্তমান হার চলতে থাকলে বিশ্বে নতুন করে 15 লাখ বর্গমাইল এলাকা মরুভূমিতে পরিণত হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 35,37,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে 17 কোটির বেশি মানুষ। ভারতে শুক্রবার এই ভাইরাসে 3,500-এর বেশি মানুষ মারা গেছে। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে হয়েছে 1,71,000-এর কিছু বেশি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার থেকে দিল্লির লকডাউন কিছুটা শিথিল করা হচ্ছে। এবারে খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে জিতেছে শ্রীলঙ্কা। এই জয়ে হোয়াইট ওয়াশ এড়াল সফরকারীরা। শেষ ম্যাচে তাদের জয় 97 রানে। তবে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতল। শেষ ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেটারদের একের পর এক ক্যাচ মিস। অন্যদিকে লঙ্কান অধিনায়ক কুশাল পেরেরার সেঞ্চুরি আর ধনঞ্জয়া ডি সিলভার হাফ সেঞ্চুরি সব মিলিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 286 রান। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওই রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয় পড়ে বাংলাদেশ। 28 রানে 3 উইকেট হারাই তারা। লিটন দাসের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া নাঈম শেখ ফিরেছেন 1 রানে। রান পাননি সাকিব আল হাসানও, তার ব্যাট থেকে আসে মাত্র 4 রান। অধিনায়ক তামিম ইকবাল আগের 2 ম্যাচে রান পেলেও এই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র 17 রান। এরপর মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লাহ, মুসাদ্দেক আর আফিফ হোসেন মিলে গোটা কয়েক ছোট পার্টনারশিপ গড়ে তোলেন। তবে সেটা বড় রান তাড়া করার জন্য যথেষ্ট ছিল না। বাংলাদেশের ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন মুসাদ্দেক আর মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়ে যায় 189 রানে। তারা খেলতে পেরেছেন 42.3 ওভার। লঙ্কান বোলার চামিরা 9 ওভারে 16 রানে 5 উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন বাংলাদেশের ইনিংস। দুষ্মন্ত চামিরা ম্যাগনিফিসেন্ট। তানভীর হাসান, দীপ্ত স্পোর্টস।
এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবার উপায় facebook.com/deeptonews এই ঠিকানায়।